তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথে কিন্তু আপনাকে স্বাগত। তো আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা কিন্তু সকলেরই কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। কারণ এই বর্তমান সময়ে, অর্থাৎ এই মডার্ন সময়ে কিন্তু আমরা অহরহ প্লাস্টিক বোতল কিন্তু ব্যবহার করি জল পানের জন্য, এবং প্লাস্টিক বোতলে কিন্তু আমরা জল কিন্তু রেখে দিই। তো এটা করলে কি কি ধরনের সমস্যা আসতে পারে, কোন কোন জটিল সমস্যা আমরা পরবর্তীতে ভুগতে পারি, টোটাল বিষয়টাই কিন্তু আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করবো। আর এই বিষয়টা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আমার ভিডিওর মূল পর্বে চলে যাই। তো এই বর্তমান সময়ে দেখবেন আমরা কিন্তু খুবই মডার্ন হয়ে গেছি, আমরা ফ্যাশনেবল হয়ে গেছি। সেই জন্য কিন্তু দেখবেন আমরা কিন্তু জলের বোতলে অবশ্যই জল রেখে খাচ্ছি, আমরা গ্লাসে বা কাঁচা গ্লাস, স্টিলের গ্লাসে কিন্তু আমরা এখন আর জল পান করতে দেখা যায় না। বাড়িতেও দেখবেন আমরা বোতলে ভরে জল রাখছি এবং সেই জলটা কিন্তু পান করছি। বাইরে বেরোলে তো কথাই নেই, আমরা বোতলের উপরে ভরসা রাখতে হয়। তো প্লাস্টিক বোতলে আপনি জল রাখছেন, প্লাস্টিক বোতলে জল রেখেই কিন্তু সেই জলটা আপনি পান করছেন, তাহলে কিন্তু আপনার জল হয়তো পানীয় যোগ্য অর্থাৎ শুদ্ধ আছে, কিন্তু প্লাস্টিক বোতলে রাখার ফলে কিন্তু প্লাস্টিক থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ কিন্তু জলে মিশে যায়। আর সেই জলটি যখন আপনি পান করছেন, আপনার শরীরে কিন্তু ক্ষতিকর প্রভাব পড়ছে। এবং দীর্ঘদিন ধরে যদি এই জলটি আপনি পান করতে থাকেন বা এই অভ্যাসটা যদি আপনার থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে নানা রকম কিন্তু রোগ ভোগে আপনি ভুগতে পারেন। চলুন আমরা তিনটি বিষয়ের উপর আলোকপাত করব। তো 1 নম্বরে বলবো, আপনি কিন্তু ডায়াবেটিসে ভুগতে পারেন, আপনি মানসিক জটিলতা কিন্তু আপনার চলে আসতে পারে, আপনার বন্ধুত্বেরও কিন্তু সমস্যা আসতে পারে। তো এটা কিভাবে হয়, আপনি প্লাস্টিক বোতলে যে জলটি রাখছেন, জলটা হয়তো পানীয় যোগ্য, জলটা কিন্তু খুব ভালো সেটা হতে পারে, কিন্তু প্লাস্টিক বোতলে রাখার ফলে কিন্তু এই প্লাস্টিক বোতলে কিন্তু বাইফিনাইল এ নামে এক ধরনের পদার্থ কিন্তু থাকে। আর এই ক্ষতিকর পদার্থ জলে মিশে যায়, কিভাবে মিশে যায়, যখনই যে টেম্পারেচার পায় অর্থাৎ তাপ পায়, জলটা গরম হয়ে যায়, তখন কিন্তু এই যখনই গরম হচ্ছে তখনই কিন্তু এই বাইফিনাইল এ এই পদার্থটা কিন্তু জলে মিশে যাচ্ছে। আর প্লাস্টিক থেকে এই ক্ষতিকর পদার্থ যখন মিশে যাচ্ছে এবং সেই জলটা যখন আপনি পরবর্তীতে পান করছেন, তার ফলে ওই ক্ষতিকারক পদার্থ কিন্তু আপনার দেহে প্রবেশ করছে। আর এটা যদি দীর্ঘদিন হতে থাকে, তাহলে আস্তে আস্তে কিন্তু আপনি যে সমস্যাগুলোর কথা বললাম, অর্থাৎ ডায়াবেটিসে ভুগতে পারেন, আপনার বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, মানসিক জটিলতা আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু চলে আসতে পারে। তো এই জন্যই বলবো, যদি আপনার এই বদ্ধ অভ্যাস থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই এটা ত্যাগ করবেন। ঘরে যখন আপনি অবশ্যই থাকছেন, চেষ্টা করবেন স্টিলের গ্লাস, কাঁসার গ্লাস যেগুলো আছে সেগুলোতেই জল পান করার। আর বাইরে যখন যাচ্ছেন, চেষ্টা করবেন ছোট ছোট বোতল ব্যবহার করা, যেগুলো ইউজ অ্যান্ড থ্রো। তো 2 নম্বরে বলবো, ক্যান্সারের ঝুঁকি কিন্তু বাড়িয়ে দেয়। তো এটা কিভাবে সম্ভব হচ্ছে, অ্যাকচুয়ালি এই যে প্লাস্টিক বোতলে আপনি জল রাখছেন, জলটা বারবার বলছে হয়তো পানীয় যোগ্য, কিন্তু এই প্লাস্টিক বোতলে, এই প্লাস্টিকে কিন্তু ফ্যালেট নামে এক ধরনের ক্ষতিকারক যৌগ থাকে। আর এই যৌগটি জলে যখন মিশে যায় এবং সেই জলটি যখন আপনি পান করছেন, পান করার ফলে কিন্তু দীর্ঘদিন যদি আপনি এই ধরনের জল পান করতে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার যে লিভার সিরোসিস অর্থাৎ লিভারে ক্যান্সার দেখা দিতে পারে, তার সঙ্গে সঙ্গেও কিন্তু পুরুষদের বন্ধ্যাত্ব আসতে পারে। তো এই যে ভয়ঙ্কর সমস্যা অর্থাৎ ক্যান্সার, পুরুষদের বন্ধ্যাত্ব, এটা কিন্তু বর্তমান সময়ে বেশি পরিমাণে দেখা দেয়। তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে, যে এই মডার্ন যুগে আপনি যে প্লাস্টিক বোতলে জল পান করছেন, সেটাও এক ধরনের কারণ হতে পারে। তো এর পরে থেকে কিন্তু একদম কিন্তু এই প্লাস্টিক বোতলে আপনি জল পান করবেন না, প্লাস্টিক বোতলে জল রাখবেন না, এটা কিন্তু অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। 3 নম্বরে বলবো, কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকাংশে কমিয়ে দেয়, অর্থাৎ আমার ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটা কমে যায়। তো এই প্লাস্টিক বোতলে যদি আপনি জল রাখেন, জল পান করেন, তাহলে কিন্তু এই সমস্যায় ভুগতে পারেন। কারণ এই প্লাস্টিক বোতলে জল রাখার ফলে কিন্তু প্লাস্টিক বোতলের থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল কিন্তু এই জলে মিশে যায়, এবং সেই জলটি যদি আপনি পান করেন, তাহলে দেখা যায় যে আস্তে আস্তে আপনার যে বডি ইমিউনিটি পাওয়ার অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে থাকে। আর এটা যদি হয়, তাহলে পরবর্তীতে অল্পতেই কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন, ছোটখাটো সমস্যা হলেও কিন্তু সেটা বড় আকার ধারণ করবে। তো এই সমস্যাগুলো কিন্তু চলে আসছে। আর এর জন্যই কিন্তু বর্তমান সময়ে আপনি দেখছেন মানুষ কিন্তু খুব অল্পতেই কিন্তু বিভিন্ন রোগ ভোগে ভুগছেন, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, অহরহ বেশি বেশি পরিমাণে ওষুধ কিন্তু খেতে হচ্ছে। তার জন্যই কিন্তু দায়ী আমাদের এই যে বর্তমান মডার্ন যে লাইফস্টাইল, এটাই কিন্তু দায়ী। আর এই মডার্ন লাইফস্টাইলের মধ্যেই কিন্তু এই ফ্যাশনেবল জিনিসটা চলে এসেছে, যেটা হচ্ছে এই বোতলে জল রাখা এবং জল পান করা। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে কিন্তু আপনাদের এই সমাধান যদি আপনি খুঁজতে চান, তাহলে কিন্তু এই ধরনের যে অভ্যাস, বদ অভ্যাস, সেটাকে কিন্তু আপনার ত্যাগ করতে হবে।
তো এই যে তিনটি পয়েন্টের কথা বললাম, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এটা কিন্তু সত্যি সত্যি সামনে যে দিনগুলো আসছে সেখানে কিন্তু বিপদের কিন্তু হাতছানি দিচ্ছে। তো এই জিনিসটা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু এই বিপদ থেকেও কিন্তু আপনি দূরে থাকতে পারবেন। তো এইটাই অবশ্যই বলার ছিল আজকে ভিডিওতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।